আসসালামু আলাইকুম। গত 21 অক্টোবর 2024 রাজধানী ঢাকার মহাকালীর একটু সামনেই রয়্যাল এনফিল্ডের কিন্তু ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করা হয়েছে এবং এইখানে চারটা মডেলকে তারা কিন্তু প্রি বুকিং নিচ্ছে তারা। এবং এই মুহূর্তে যে বাইকটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হিমালয়ান, এটাও কিন্তু রয়্যাল এনফিল্ডের একটা বাইক। এবং এইখানে যে যে কম্পোনেন্টগুলো আপনারা পাবেন, পিছনে একটা চাকা পাবেন, এটা মনে হবে যেন একটা মানে বিশাল বড় একটা চাকা, মানে এটা আপনি যদি নিজে না দেখেন তাহলে বুঝবেন না। দুইটাই ডিস্ক ব্রেক আছে সামনে পিছনে, দুইখানেই হচ্ছে আপনার ব্যবহার করা হয়েছে ABS। এবং এটার যে বিল্ড কোয়ালিটি আমার মনে হয় যে 98% হচ্ছে মেটাল, কিছু রাবার আছে, প্লাস্টিক নাই বললেই চলে, একদমই কম। সিট পাবেন হচ্ছে টুইন দুইটা, আর হিমালয়ানের যে ব্র্যান্ডিং দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এবং এটার অনেক মানে শক্তিশালী একটা বাইক। যদি আপনাদেরকে একটু সামনের দিকে দেখাই, আপনি মিটারটা দেখে অবাক হয়ে যাবেন, মানে একটা ক্লাসিক মিটার, একটা আশ্চর্যজনক মিটার, খুবই সুন্দর। এবং এটা আমার কাছে একটা ইউনিক মডেল লেগেছে। এবং আমার কাছে এটার যে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড় একটা ফুয়েল ট্যাঙ্ক, এবং এটা কিন্তু 450cc-র একটা বাইক। দেখতেই পাচ্ছেন যে হেডলাইট, এবং এইখানে কিন্তু পুরো গাড়িটাকে একটা সিকিউরিটি দেওয়ার জন্য দুই পাশে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু সুন্দর ইয়া দেওয়া আছে। এবং এটার সামনের যে মাডগার্ডটা যথেষ্ট উপরে, মানে এটা হচ্ছে হিমালয়ান বলতে এটা হচ্ছে উঁচু নিচু রাস্তায় চলাচলের জন্য বেশি উপযোগী হবে বলে আমার মনে হয়। বিস্তারিত জেনে আপনাদেরকে পরবর্তীতে আরও জানাবো। এবং এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকটা কিন্তু ইন্ডিয়াতে যথেষ্ট জনপ্রিয়। এবং এই বাইকটাতে কিন্তু হ্যালোজেন যে ইন্ডিকেটর সেগুলো না ব্যবহার করে এখানে কিন্তু LED ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। এবং এখানে যে বন্ধুরা, আমি জানি না বাংলাদেশে এটা কতটুকু জনপ্রিয় হবে, তবে আপনার যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই আপনি নিয়ে নিতে পারবেন। এটা মহাকালীর সামনেই, ঢাকার মহাকালী থেকে তেজগা যাওয়ার পথেই একটু সামনেই কিন্তু আপনি রয়্যাল এনফিল্ডের যে ফ্ল্যাগশিপ শোরুম আছে সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, এই বাইকটা আপনি ইফাদ মোটরসের এই রয়্যাল এনফিল্ড ফ্ল্যাগশিপ শোরুমে কিন্তু আপনি জাস্ট প্রদর্শনের জন্য পেয়ে যাবেন, প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এটা কিন্তু এই মুহূর্তে প্রি বুকিং নেওয়া হচ্ছে না, তবে এটা যদি আপনারা চান তাহলে কিন্তু এই কর্তৃপক্ষের সাথে এসে আপনাদের কথা বলতে হবে, তারপর হয়তো যদি প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা আনতে পারবেন। তবে বর্তমানে এইটা কিন্তু প্রি বুকিং তারা নিচ্ছে না, এটা শুধুমাত্র এখানে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। সো বন্ধুরা, ওভারঅল যে লুক সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম লাগছে। আরেকটা বিষয় লক্ষ্য করুন, পিছনের চাকার চেয়ে সামনের চাকাটা কিন্তু একটু বড়। একটু লক্ষ্য করে দেখুন, পিছনের চাকার চেয়ে সামনের চাকাটা কিন্তু একটু হালকা বড়। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।